পুষ্টি মেধা দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী 2022-এর দিনব্যাপী প্রদর্শনী ফিতা কেটে উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম সারোয়ার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ এর সভাপতিত্বে সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর মাহমুদ রেজল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর নিতায় চন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সোহেল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জি আরা মুক্তা, পটুয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরি প্রমুখ। প্রাণিসম্পদ প্রদর্শনীতে 40টি স্টলে বিভিন্ন জাতির প্রাণী প্রদর্শিত হয়। 9 জন খামারিকে বিজয়ী করে তাদের মাঝে সনদ এবং বিভিন্ন ক্যাটাগরিতে মোট 30,000 টাকার চেক প্রদান করা হয়।